রিলেশন বিটুইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড পার্টিশন ফাংশন। আজকে আমি যে কোশ্চেন নিয়ে ব্যাখ্যা করব সেটা হলো অভ্যন্তরীণ শক্তি এবং পার্টিশন ফাংশনের ভিতরে সম্পর্ক স্থাপন করো। এটা এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি 18, 12 এবং 4 সালে। শুরুতেই আমরা সাধারণত একটা সিস্টেমের মোট অনুসংখ্যাকে এন এবং মোট শক্তিকে ই দিয়ে প্রকাশ করি। ওকে, এটা ধরে নিলাম। কেন ধরলাম? কারণ আমরা সাধারণত সিস্টেমের টোটাল অনুসংখ্যাকে এন দিয়ে প্রকাশ করি আর টোটাল শক্তিকে ই দিয়ে প্রকাশ করি। এখন যদি এই সিস্টেমটাতে N1, N2, N3, Ni এরকম প্রতিটা সংখ্যক অণুর প্রত্যেকের শক্তি যদি আবার E1, E2, E3, Ei হয়, তাহলে টোটাল এনার্জি কি দাঁড়ায়? টোটাল এনার্জি হচ্ছে ইকুয়াল টু N0 E0 প্লাস N1 E1 প্লাস N2 E2 প্লাস ডট 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 প্লাস Ni Ei। তো আমি একটু এটাকে ডিটেলে আলোচনা করি। সেটা হচ্ছে, ধরি যে এই সেলের ভিতরে Ni সংখ্যক কণা বিভাজিত হচ্ছে। তো এই সেলের ভিতরে Ni সংখ্যক কণা বিভাজনের ফলে শক্তিটা কি হচ্ছে? Ei, গড় শক্তি আর কি। তাহলে এই টোটাল সেলটার ভিতরে, এই সেলটার ভিতরে টোটাল শক্তিটা কি দাঁড়াচ্ছে? কণার সংখ্যা গুণ এই শক্তিটা। তো Ni Ei, অর্থাৎ টোটাল শক্তি ইকুয়াল টু Ni Ei। তো এই হিসেবে আমাদেরকে এটা ধরতে হবে যে টোটাল এনার্জিটা তাহলে কি হবে? ইকুয়াল টু এই এই কণার সংখ্যা গুণ শক্তি, দুইটাকে গুণ করতে হবে। ইকুয়াল টু N0 E0 প্লাস N1 E1 প্লাস N2 E2 প্লাস ডট 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 শেষ পর্যন্ত Ni Ei। এই টোটাল শক্তিগুলোকে আমরা একত্রে কী হিসেবে লিখতে পারি? সামেশন দিতে পারি। কারণ আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে প্লাস মাইনাস টার্ম হলে আমরা তাদেরকে একত্রে সামেশন হিসেবে লিখতে পারি। আর যদি এখানে প্লাস মাইনাস না হয়ে গুণও কি ও টার্ম হতো, গুণ হতো, তাহলে আমি তাদেরকে কিভাবে লিখতাম? এখানে ক্যাপিটাল পাই দিয়ে লিখতে হতো। তো যেহেতু প্লাস অর্থাৎ যোগগুলোকে আমরা একত্রে লিখছি, সেজন্য এখানে সামেশন ব্যবহার করতে হবে। সামেশন, এখন A0, N1, N2, Ni এদেরকে একত্রে Ni হিসেবে ধরি, এবং E0, E1, E2, Ei এদেরকে একত্রে Ei হিসেবে ধরলাম। তাহলে এই সমীকরণটাকে 1 নম্বর দিয়ে প্রকাশ করে নিলাম। এখন আমরা ম্যাক্সওয়েল বোলসম্যানের বিতরণ সূত্রের ওখানে পড়েছি, ম্যাক্সওয়েল বোলসম্যানের শক্তি বিতরণ সূত্র। সেটা হচ্ছে Ni বাই এন ইকুয়াল টু জিআই ইন্টু E^2 মাইনাস Ei বাই kT বাই সামেশন জিআই ইন্টু E^2 মাইনাস Ei বাই kT। এটা কিন্তু ম্যাক্সওয়েল বোলসম্যানের শক্তি বন্টন সূত্র থেকে আমি এটা নোট করেছি। তো আমি আপনাদেরকে একটু শামসের বই থেকে এই সূত্রটা দেখাই, তাহলে আরও হয়তো একটু ক্লিয়ার ধারণা আসবে, না হলে ভাববেন যে কোথা থেকে এসছে এটা। ম্যাক্সওয়েল বোলসম্যানের শক্তি বিতরণ সূত্রের সাধারণ রূপ, Ni বাই এন ইকুয়াল টু জিআই ইন্টু E^2 মাইনাস Ei বাই kT বাই সামেশন ইন্টু সামেশন জিআই ইন্টু E^2 মাইনাস Ei বাই kT। তো এই সমীকরণটাকে আমরা ওখানে ব্যবহার করব। তারপর কি হয় দেখেন, এখান থেকে এই যে সামেশন জিআই ইন্টু E^2 মাইনাস Ei বাই kT, এটা কিন্তু পার্টিশন ফাংশনের সমীকরণ। পার্টিশন ফাংশনের সমীকরণ কিউ ইকুয়াল টু সামেশন জিআই ইন্টু E^2 মাইনাস Ei বাই kT। এটা আপনারা দেখে নেবেন পার্টিশন ফাংশনের সমীকরণের মান। তো এর জায়গায় আমরা কি লিখতে পারি? পার্টিশন ফাংশন কিউ, এই অঞ্চলটার জায়গায় পার্টিশন ফাংশন কিউ দিয়ে লিখব। এরপর বাই Ni বাই এন ইকুয়াল টু এইখানে এই যে জিআই আছে, এটা হচ্ছে সমশক্তিতার মাত্রা। তো আমরা সাধারণত এর আগে অনেকবারই দেখেছি যে সমশক্তিতার মাত্রা এগুলো সাধারণত কি হয়? ইউনিট বা একক হয়, অর্থাৎ এগুলোর মান 1 হয়। সেজন্য এখানেও এই জিআই কে আমরা 1 ধরে নিয়েছি, ধরে বাকি থাকে E^2 মাইনাস Ei বাই kT বাই কিউ। বা Ni ইকুয়াল টু, এখন আমরা এটাকে কি করবো? আড়াআড়ি গুণ করব। তো দেখুন, Ni গুণ হবে কিউ এর সাথে আর এন গুণ হবে E^2 এর সাথে। তো Ni ইন্টু এটার সমান আমরা এন ইন্টু এটা লিখতাম। তারপর কি হতো? Ni ইকুয়াল টু এই এন ইন্টু এইটা বাই কিউ কে ডান সাইডে পাঠালে এন এর সাথে কিউ ভাগ হয়ে যাবে। এটাকে 2 নম্বর সমীকরণ ধরা হলো। এখন এই 2 নম্বর সমীকরণ থেকে Ni এর মানটাকে 1 নম্বর সমীকরণে বসাতে হবে, 1 নম্বর সমীকরণে Ni এর জায়গায়। আচ্ছা, 1 নম্বর সমীকরণে ছিল ই ইকুয়াল টু সামেশন Ni Ei। তো আমরা এখন এই Ni এর জায়গায় এই 2 নম্বর থেকে Ni এর মানটাকে বসালাম, তারপর Ei কে ইন্টু Ei হিসেবে রাখলাম। ইকুয়াল টু এই এন বাই কিউ কে সামেশনের বাম পাশে নিয়ে আসতে হবে, এন বাই কিউ সামেশন। এরপর Ei কে রেখে E^2 মাইনাস Ei বাই kT কে Ei এর সাইডে বা Ei এর পাশে ইন্টু দিয়ে লিখলাম, একই হলো এখানে আর কি। বা ই ইকুয়াল টু এই ই এই এই ই কে এখানে ই ইকুয়াল টু লিখলাম, তারপর এই সমীকরণটাকে লিখবো এন বাই কিউ, একই এই সমীকরণটাকে হুবহু এইভাবে লিখে আমরা এটাকে 3 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু শুরুতেই বলেছি যে এখানে আমরা কি করব, অভ্যন্তরীণ শক্তি এবং পার্টিশন ফাংশনের মধ্যে সম্পর্ক স্থাপন করব।
তা আমরা কিন্তু অভ্যন্তরীণ শক্তি দিয়ে একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ই ইকুয়াল টু এন বাই কিউ সামেশন ইআই ইন্টু ই রেস টু মাইনাস ইআই বাই কেটি। এখন অভ্যন্তরীণ শক্তি তো হয়ে গেল, এখন আমরা টার্গেট কি পার্টিশন ফাংশনের ভিতরে ক্যালকুলেশন করব, কারণ যেহেতু দুইজনের ভিতরে সম্পর্ক স্থাপন হবে। তাহলে লিখি পার্টিশন ফাংশন, আমরা জানি পার্টিশন ফাংশন কিউ ইকুয়াল টু সামেশন জিআই ই রেস টু মাইনাস ইআই বাই কেটি, এটাকে ধরালো 4 নম্বর সমীকরণ। এখন এই 4 নম্বর সমীকরণে স্থির, 4 নম্বর সমীকরণকে স্থির আয়তনে তাপমাত্রার সাপেক্ষে ডিফারেনশিয়েট করব। স্থির আয়তন মানে কি, ভি কনস্ট্যান্ট হিসেবে থাকবে এবং তাপমাত্রার সাপেক্ষে বলে টি কে নিচে লিখতে হবে ডিটি। কাকে ডিফারেনশিয়েট করতে হবে, কিউ কে, 1 নম্বর সমীকরণকে, কি 4 নম্বর সমীকরণকে, সরি 4 নম্বর সমীকরণকে ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে 4 নম্বরে ছিল কিউ, ওটাকে ডি কিউ হিসেবে লিখতে হবে, ডি কিউ বাই ডিটি ভি। তো 4 নম্বর সমীকরণকে ডিফারেনশিয়েট করার আগে আরো একটু বলে নেই, সেটা হচ্ছে জিআই। শুরুতেই বলেছি যে সমশক্তি তার মাত্রা কি হবে, ইউনিটি বা একক হবে, তাহলে জিআই ইকুয়াল টু 1। তো এটাকে তো আর লেখা লাগছে না, তো এরপর এটা লিখতে হবে ই মা ই রেস টু মাইনাস ইআই বাই কেটি। এখন এই ই মাইনাস এক্স এটাকে ডিফারেনশিয়েট করলে হয় ডিডি এক্স অফ ই মাইনাস এক্স, এটাকে ডিফারেনশিয়েট করলে হয় ই এক্স, এটাকে যদি আমরা মাইনাস এক্স ধরবো না, ডিডি এক্স অফ ই এক্স ধরবো, তো ডিডি এক্স অফ ই এক্স, ই এক্স কে ডিফারেনশিয়েট করলে কিন্তু ই এক্সই হয়, এবং ই এক্স কে আরো একবার ডিফারেনশিয়েট করলে কি হয় ডি এক্স। তাহলে ডিডি এক্স অফ ই এক্স এর সূত্র কি, ই এক্স ইন্টু ডি এক্স। একই ফর্মুলাটা এখানে প্রয়োগ করতে হবে, ই মাইনাস ইআই বাই কেটি মাইনাস ইআই বাই কেটি কে যদি এক্স ধরা হয়, তাহলে এই যে এখানে ই মাইনাস ইআই বাই কেটি মাইনাস ইআই বাই কেটি কে যদি এক্স ধরা হয়, তাহলে কি হবে ই এক্স ইন্টু এই এক্স কে আরো একবার করলে হয় ইআই বাই কেটি স্কোয়ার। যদি 1/x কে ডিফারেনশিয়েট করা হয় তাহলে কি হয় -1/x2। ওকে, তো এখানে আছে হচ্ছে ইআই বাই কেটি মাইনাস ইআই বাই কেটি, ডিডিএক্স অফ মাইনাস ইআই বাই কেটি, এটাকে করলে আসে এখানে ইআই বাই কে, এটা কনস্ট্যান্ট হিসেবে রাখতে হবে মাইনাস ইআই বাই কে, এটা কনস্ট্যান্ট হিসেবে থাকলো ইন্টু, তাহলে কি থাকে 1/t, 1/t কে ধরতে হবে 1/x, তো 1/x কে করলে যদি -1/x2 আসে, 1/t কে করলে কি হবে -1/t2, তো এটাকে ক্যালকুলেশন করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, উপরে ইআই নিচে আছে kt2, তো প্লাস তো আর লেখা লাগবে না, তাহলে ডিডিএক্স অফ মাইনাস ইআই বাই কেটি কে ডিফারেনশিয়েট করলে হয় ইআই বাই কেটি স্কোয়ার। তো এই এক্স কে যখন আমরা আরো একবার ডিফারেনশিয়েট করবো, এর মান আসবে ইআই বাই কেটি স্কোয়ার। আচ্ছা, এরপর এই কেটি স্কোয়ার এদেরকে 1/kt2 এদেরকে সামেশনের বাম পাশে নিয়ে আসতে হবে, 1/kt2 সামেশন ইআই, তাহলে এখানে সিঙ্গেল হিসেবে থাকবে, এবং ই রেস টু মাইনাস ইআই বাই কেটি কে ইআই এর পাশে লিখতে হবে, অর্থাৎ এটাকে এক কথায় সাজানো হলো আর কি। এরপর বা এই ডি কিউ বাই ডিটি ভি, আমরা এখন কি করবো, এটাকে যদি বাম পাশে নিয়ে আসি এবং ডি কিউ বাই ডিটি কে যদি ডিটি ভি কে যদি ডান পাশে নিয়ে যাই, এইটাকে বাম পাশে আনবো এবং এইটাকে ডান পাশে নিয়ে আসবো, তাহলে কি থাকে, এটাকে যখন আমরা বাম পাশে আনছি, তো সামেশন ইআই ইন্টু ই রেস টু মাইনাস ইআই বাই কেটি, আর এই 1/kt2 কে আবার ডান পাশে পাঠালে কি হয়ে যায় কেটি স্কোয়ার হয়ে যায় উল্টে গিয়ে, আর ডি কিউ বাই ডিটি ভি ওইভাবেই থাকবে। এটাকে 5 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তি পেয়ে যাচ্ছি, পার্টিশন ফাংশন ও পেয়ে যাচ্ছি, তো এদের ভিতরে সম্পর্ককে স্থাপন করার জন্য কি করব, এই ভি নাম্বার সমীকরণ থেকে ভি নাম্বার সমীকরণ থেকে কেটি সামেশন ইআই ইন্টু ই রেস টু মাইনাস ইআই বাই কেটি কে 3 নম্বর সমীকরণে এখানে বসাবো। তাহলে লিখি 3 নম্বর সমীকরণে ভি নাম্বার সমীকরণের মান বসিয়ে পাই ইকুয়াল টু n/q সামেশন ইআই ইন্টু ই রেস টু মাইনাস ইআই বাই কেটি এর জায়গায় বসবে কেটি স্কোয়ার ডি কিউ বাই ডিটি ভি ইকুয়াল টু এন এন কেটি স্কোয়ারকে এই পাশে আনলাম কেটি স্কোয়ার, আচ্ছা ডি কিউ বাই ডিটি ভি নিচে ছিল ডিটি, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে ডি কিউ বাই কিউ এর জায়গায় আমরা কি লিখেছি ডি লন কিউ, এটা সূত্র যে ডি লন কিউ কে ডি লন কিউ ইকুয়াল টু ডি কিউ বাই কিউ, তো এখানে একইভাবে ডি কিউ বাই কিউ এর জায়গায় ডি লন কিউ, নিচে ছিল ডিটি এন কেটি স্কোয়ার, নিচে স্থির হিসেবে কি আছে ভি, তো এটাকে ধরে নিলাম 6 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা এটা যেহেতু এক মোল পদার্থের জন্য, তো এক মোল পদার্থে এক মোল যে কোনো পদার্থের জন্য আমরা মোল সংখ্যা এন কে অ্যাভোগাড্রো সংখ্যা এন দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে লিখতে পারি যে এক মোল কোনো পদার্থ নিলে সেটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা এন,
তো এখন 6 নম্বর সমীকরণে এই যে মোল সংখ্যা এনের জায়গায় কি লিখবো? অ্যাভোগাড্রো সংখ্যা বড় হাতের এন, ই ইকুয়াল টু, ই ইকুয়াল টু ছোট হাতের এন কে টি স্কোয়ার জায়গায় বড় হাতের এন কে টি স্কোয়ার ডি লন কিউ বাই ডি টি ভি ইকুয়াল টু, এই এন কে টা কি? দেখেন এন কে হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট, অর্থাৎ বোলটজম্যান কনস্ট্যান্টের ওখানে আমরা পড়েছি যে কে ইকুয়াল টু আর বাই এন, বোলটজম্যান ধ্রুবক কে ইকুয়াল টু আর বাই এন, এটা কিন্তু বোলটজম্যান ধ্রুবকের মান, কে ইকুয়াল টু গ্যাস ধ্রুবক আর বাই অ্যাভোগাড্রো সংখ্যা এন। তো এখান থেকে যদি সাজাই তাহলে এন কে ইকুয়াল টু কি থাকে? আর। তো এইভাবে এন কে সমান সমান এখানে আর লেখা যায়, যে এন কে এর জায়গায়, এন কে এর জায়গায় আর টি স্কোয়ার, আর টি স্কোয়ার ডি লন কিউ বাই ডিটিভি। এখন ই ইকুয়াল টু আর টি স্কোয়ার ডি লন কিউ বাই ডিটিভি, এটাকেই বলা হচ্ছে যে 1 মোল পার্টিকেল বা 1 মোল পদার্থের জন্য পার্টিশন ফাংশন ও অভ্যন্তরীণ শক্তির ভিতরে সম্পর্ক। ই ইকুয়াল টু আর টি স্কোয়ার ডি লন কিউ বাই ডিটিভি, এটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পার্টিশন ফাংশনের ভিতরে সম্পর্ক।